স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আজ আমরা জিপিএস সম্পর্কে জানব। দেখো, জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর যে কোনো স্থানের বা জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমা জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার বাংলা অর্থ বিশ্বের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করার পদ্ধতি। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে দূর সংবেদনের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকরী হয়। পৃথিবীকে ঘিরে 6টি কক্ষপথে 4টি করে মোট 24টি উপগ্রহ এই জিপিএস ব্যবস্থায় কার্যকরী ভূমিকা পালন করে। এগুলাতে পৃথিবী ভিত্তিক গ্রহণ যন্ত্র বা রিসিভার থাকে, আর এদের গতিবেগ পৃথিবীর আবর্তনের বেগের সমান। তাই পৃথিবীর যে যেখানে অংশে থাকে সেখান থেকেই সেখানকার তথ্য সংগ্রহ করে। উপগ্রহগুলি 12 ঘন্টায় উত্তর দক্ষিণে সূর্য সমলয় বা সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট যেগুলো আছে কক্ষে, এবং পূর্ব থেকে পশ্চিমে ভূ সমলয় বা জিও স্টেশনারি কক্ষে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এদের পাঠানো শব্দ তরঙ্গ গ্রহণ যন্ত্র বা রিসিভার দ্বারা গ্রহণ করে পর্দায় যে কোনো স্থানের অবস্থান করলে আমি যে স্থানে আছি সেই স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্র সমতল থেকে উচ্চতা ফুটে ওঠে স্ক্রিনে জিপিএস যন্ত্রে। বর্তমানে এই জিপিএস এর ব্যবহার বহুলভাবে বেড়ে গেছে। বিমান, উচ্চ প্রযুক্তি সম্পন্ন গাড়ি, রেল যোগাযোগ ব্যবস্থা সব কিছুতে এবং প্রতিরক্ষার ক্ষেত্রে সব কিছুতে জিপিএস ব্যবহার করা হচ্ছে। জিপিএস এর ব্যবহার কিভাবে? পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে, দেশের প্রতিরক্ষার কাজে যেমন শত্রুপক্ষের অবস্থান নির্ণয়, রকেট ও ক্ষেপণাস্ত্রের দিক নিয়ন্ত্রণে, বিমান জাহাজ যাত্রার বিমানের পাইলট বা জাহাজের নাবিকরা এই যন্ত্র ব্যবহার করে উচ্চতা ও অবস্থান নির্ণয় করেন, ঊর্ধ্ব বায়ুমণ্ডল আবহাওয়া সংক্রান্ত জানতে পারেন, সময় ঠিক করতে পারেন, ত্রাণ এবং উদ্ধার কার্য করার ক্ষেত্রে, জ্যোতির্বিজ্ঞান চর্চায়, মৎস্য শিকারে, জরিপ করা, মানচিত্র তৈরি, ভৌগোলিক তথ্য সংগ্রহ, এছাড়া আরও বিভিন্ন ধরনের, যেমন বর্তমানে অচেনা পথে গাড়িকে পথ দেখাতে এই জিপিএস যন্ত্র ব্যবহার করা হয়। এছাড়া দুর্ঘটনাস্থল বা অপরাধীদের অবস্থান চিহ্নিত করার জন্য জিপিএস ব্যবহার করা হয়। এখন মোবাইল, বড় উচ্চ টেকনোলজি সম্পন্ন গাড়ি, রেল, বিমান, অনেক সব কিছুতেই এখন জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। দামি মোবাইলেও জিপিএস থাকে। দেখো, বামন গ্রহ বা ডরপ প্ল্যানেট কাকে বলে? যে গ্রহ কক্ষপথের মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না, তাদের মানে হঠাৎ যদি দেখা গেলো কক্ষপথে একটা বড় একটা মহাজাগতিক বস্তু চলে আসছে, সেটাকে সরাতে পারলো না, তাহলে সেই ধরনের গ্রহগুলোকে ডরপ প্ল্যানেট বা বামন গ্রহ বলা হয়। যেমন প্লুটো, কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি হওয়া বহির্মুখী বল। নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট, পৃথিবীর উপরিভাগের বেশিরভাগ অংশই জল আর এটা নীল, তাই পৃথিবীর উপর থেকে নীল দেখায়, তাই একে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয়ে থাকে। কুনিল গ্রহ, এদের মেজর প্ল্যানেট বলা হয়। যেসব জ্যোতিষ্ক মহাজাগতিক সব বৈশিষ্ট্য থাকে তাদের কুনিল গ্রহ, মানে এই পৃথিবীর সূর্যের যে বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, পৃথিবী, এরা সবাই কুনিল গ্রহ বা মেজর প্ল্যানেট। এদের কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু চলে আসে তাকে সরিয়ে ফেলার ক্ষমতা আছে। তারপরে পরেরটা হচ্ছে অভিগত গোলক বা স্পিরিয়ড। এই অভিগত গোলক সম্পর্কে এখানে বলা হচ্ছে। দেখো, যে গোলকের উত্তর দক্ষিণ সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম সামান্য ফোলা, জিওট পৃথিবীর প্রকৃত আকৃতি, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, একে জিওট বলা হয়ে থাকে। দিগন্তরেখা বা হরাইজন, দৃষ্টিশক্তির প্রান্ত যেখানে জলরাশি বা ভূমি আকাশ যদি কাল্পনিক রেখার সঙ্গে মিশে যায় দিগন্তরেখা। ব্লু প্ল্যানেট আগেই বললাম, নীল গ্রহ পৃথিবীকে বলা হয়। দূর সংবেদন, এটা হচ্ছে রিমোট সেন্সিং, কোনো বস্তুকে তাকে স্পর্শ না করেই দূর থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে বলা হয় রিমোট সেন্সিং। আর জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়কে জিপিএস বলা হয়ে থাকে। পরের ক্লাসে আমরা সমস্ত শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই সঙ্গে আমাদের এই গ্রহরূপে পৃথিবী প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।